ওয়েলকাম টু উরবিস কর্নার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো স্কিনের পিলিং প্রবলেমের সলিউশন নিয়ে। সো পিলিং প্রবলেমটা হচ্ছে ফেসের ওপরে বা স্কিনের ওপরে যে লেয়ারগুলো থাকে, ঠিক সেই চামড়াগুলো উঠে উঠে আসে, ঠিক যেরকম ছবিতে দেখতে পাচ্ছেন। সো এই প্রবলেমগুলো যাদের স্কিনে রয়েছে, বিশেষ করে তাদের জন্য, প্লাস যাদের স্কিনে পিম্পলসের ঠিক এরকম স্কিনের অবস্থা, তাদের জন্য আজকে ভিডিওটা তাদের জন্য হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই জন্য শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন, এবং আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, এটা ব্যবহার, প্রাইস, কোথায় পাবেন অরিজিনালটা, সব কিছুই কিন্তু আমি এই ভিডিওতেই বলবো। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে যে আমি কার্যাবলীগুলো আগে বলে নেই। দ্য অর্ডিনারি এইচ এ 30% প্লাস বি এইচ এ 2% পিলিং সলিউশন সম্পর্কে কিন্তু আজকে কথা বলছি। তো জানিয়ে দিচ্ছি এটা স্কিনকে কীরকমভাবে রিপেয়ার করবে। সো এক্সফোলিয়েটিং পিলিং সলিউশন বেসিক্যালি এটা। তো 30% এইচ এ থাকছে এর ভিতরে, যেটা স্কিনের টপ লেয়ারকে এক্সফোলিয়েট করে, অর্থাৎ আপনার স্কিনের উপরের যে লেয়ারটা আছে সেটাকে আপনার ইয়ে করে দিয়ে উঠিয়ে ফেলে স্কিনটাকে খুব গ্লোয়িং করতে সাহায্য করে, টেক্সচার স্কিনকে ট্রিট করে। 2% BHA, এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, স্কিনের ভেতরের লেয়ার, পোরের ভেতরে যে সেগুলোকে ক্লিন করে, বিকজ পোরসের ভেতরে ভেতরে অনেক সময় পোরস লোমকূপ যেটাকে বলে সেটাকে, সো তার ভিতরে যে যে ময়লাগুলো কিন্তু জমে থাকে সেগুলোকে বের করে নিয়ে এসে একদম ভেতর থেকে আপনার স্কিনটাকে ক্লিন করতে সাহায্য করে। এবং ওপেন যে পোর্সগুলো থাকে, বড় বড় পোর্স থাকে স্কিনে, সেগুলোকে ব্লক করতে সাহায্য করে। ইভেন ব্ল্যাক হেয়ারস, হোয়াইট হেয়ারস যাদের স্কিন রয়েছে, নোজের পাশে বেসিক্যালি বেশি হয়ে থাকে, তো যেসব এরিয়াতে ব্ল্যাক হেয়ারস, হোয়াইট হেয়ারস আছে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে। স্কিনের ব্লেমিশ কমাতে সাহায্য করে, এবং যাদের স্কিনে খুব বেশি পরিমাণে হাই পিগমেন্টেশন রয়েছে তাদের জন্য এটা একটা বেস্ট সিরাম। ওকে, এবং এটা যাদের স্কিনে ইরিটেশনের প্রবলেম আছে সেটাকেও কিন্তু রিমুভ করে দেয়, ঠিক আছে। এবং আমরা অনেক সময় দেখা যায় মেকআপ করি, মেকআপ রিমুভ করার পরে আমাদের স্কিন কিন্তু প্রচুর পরিমাণে ডিহাইড্রেটেড হয়ে যায়, সো স্কিনটাকে হাইড্রেট করতে এই সিরামটি সাহায্য করে। ভিটামিন B3 ড্যামেজড স্কিনের হিলিংয়ে সাহায্য করে, যেটা কিনা সিরামের ভেতরে আছে। ব্ল্যাক কার্ড অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে, যেটাও এই সিরামের ভিতরে আছে, এবং যেটা কিনা স্কিনের জন্য হেলদি। ওয়েল, এবার আমি জানিয়ে দিচ্ছি কোন টাইপের স্কিনের জন্য এটা ইউজ করা যাবে এবং কোন টাইপের স্কিন ইউজ করতে পারবেন না। সো সিরাম কিন্তু সব ধরনের স্কিনে ইউজ করা যায়, এবং যেহেতু এটা ওয়াটার বেস সিরাম, যার জন্য অয়েলি বা ড্রাই স্কিন হোক, অয়েলি স্কিন হোক, কম্বিনেশন স্কিন হোক, অল টাইপ স্কিনে এটা ইউজ করা যাবে। এবং এটা ওয়াটার বেস আমি অলরেডি বলেছি, তো তারপরে প্রতিটা সিরামই কিন্তু প্রত্যেকটা স্কিনের প্রবলেম যেটা, সেভাবেই কিন্তু সিরামগুলোকে তৈরি করা হয়। দ্যাটস ওয়াই আপনাদের সিরাম যদি একটু অয়েলিও হয় সেটা আপনার স্কিনকে কখনোই অয়েলি করবে না। আর আপনাদের যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ তারা অবশ্যই এটা ইউজ করবেন না। তারপরও আমি এতগুলো যে গুণাগুণ বললাম, এটা যতই আপনারা হচ্ছে স্কিনের সঙ্গে মিলে যাক, তারপরেও আপনারা আরেকটু রিসার্চ করবেন আপনাদের স্কিন টাইপের সাথে পুরোপুরি এটা যায় কি না। এবং পেজ থেকে যখন পারচেস করবেন তখন অবশ্যই আপনার স্কিনের একটা পিকচার দিবেন, দিয়ে তারপরে হচ্ছে কনফার্ম হবেন। কারণ যদি সব স্কিনের বা সব প্রবলেমের সলিউশন একটা সিরামে পাওয়া যায়, সেক্ষেত্রে এত এত প্রোডাক্ট বা সিরাম তৈরি হতো না। তো আমি এখন জানিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ব্যবহার করবেন। ফার্স্ট অফ অল, আপনাদের যে কোনো একটি ভালো সোপ অথবা ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নিতে হবে, তারপরে ফেসটাকে ড্রাই করতে হবে। অবশ্যই আপনারা ভেজা ত্বকে অ্যাপ্লাই করতে পারবেন না, ফেসটাকে ড্রাই করে নিয়ে 1 থেকে 2 ফোঁটা হাতে নিয়ে অর ড্রপ আছে, ড্রপ দিয়ে হচ্ছে স্কিনে অ্যাপ্লাই করে নেবেন। অ্যাপ্লাই করে নেয়ার পরে ঠিক 10 মিনিট ফেসে রাখবেন, তারপরে হালকা গরম পানি, লুকওয়ার্ম ওয়াটার দিয়ে খুব ভালোভাবে ফেসটাকে ওয়াশ করে ফেলবেন। এবং সপ্তাহে এটা 1 থেকে 2 বারই করতে হবে, রেগুলার কন্টিনিউ করার প্রয়োজন নেই।
এই সিরামটি ইউজ করলে অবশ্যই আপনাকে সান প্রোটেকশন নিতে হবে, বিকজ এটা আপনার স্কিনটাকে স্কিনের লেয়ারগুলোকে এমনভাবে পিলিং করছে যেটা কিনা আপনি যখনই রোদে যাবেন তখনই খুব দ্রুত আপনার স্কিনটাকে সানবার্ন করে ফেলার পসিবিলিটি রয়েছে, যার জন্য অবশ্যই আপনাকে অবশ্যই 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 আপনাকে ইউজ করতে হবে হচ্ছে কিনা সান প্রোটেকশন, যে কোনো একটা ভালো খুব ভালো যেগুলোতে সান প্রোটেকশন থাকে 50+ SPF সেই সানস্ক্রিনগুলো অ্যাপ্লাই করবেন। অনেক সময় দেখা যেতে পারে এটা অ্যাপ্লাই করার পরে আপনার স্কিনটা একটু রেডিশ টাইপের হতে পারে, সেটা পরের দিন ঠিক হয়ে যাবে এবং অনেক অনেক বেশি স্কিনটা ব্রাইট এবং গ্লোয়িং করবে আপনি বুঝতেই পারবেন সেটা। সো আর খুবই বেশি যদি প্রবলেম হয় স্কিনে অ্যাপ্লাই করার পরে তাহলে অবশ্যই ইউজ করবেন না। সিরামটি ইউকের একটি সিরাম এবং এই সিরামটি 30 ml থাকে। সো এটা 100% অরিজিনাল সিরামটা পেতে পারেন আপনারা ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজ থেকে, ডিসক্রিপশনে যে পেজটা লিংক দেওয়া রয়েছে সেখানে গিয়ে চাইলে আপনারা আপনাদের পিকচারটা দেখিয়ে আপনার স্কিন টাইপের অনুযায়ী এই সিরামটা অ্যাপ্লাই করতে পারবেন কি না সেটা জেনে পারচেস করতে পারেন এবং এটার প্রাইস হচ্ছে 1050 টাকা। সো আশা করব যে আমার এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে আসবে, যেহেতু আমি ডিটেলস ভালো মন্দ দুটাই বলার চেষ্টা করেছি। সো আপনারা সেটা চিন্তা ভাবনা করে তারপরেই পারচেস করবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও এবং সাথেই থাকুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।